বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, দলিলের মূল বিষয় কি কি, অর্থাৎ একটি জমির দলিলে যখন আপনার সেই দলিলটি সম্পর্কে আপনার জানার প্রয়োজন পড়বে, অর্থাৎ তথ্য জানার প্রয়োজন পড়বে, তখন আপনার দলিলের কোন কোন বিষয়গুলো আপনার জানা জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখছেন ল্যান্ড অ্যান্ড ল ট্রিক্স এই চ্যানেলে শুধুমাত্র আমরা জমি ও আইন বিষয়ে ভিডিও দিয়ে থাকি। তো আপনাদের যদি এ সমস্ত ভিডিওর প্রয়োজন পড়ে, অর্থাৎ জমি জমা আইন কানুন বিষয়ে ভিডিওর প্রয়োজন পড়ে, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো একটা জমির, অর্থাৎ একটি জমির যে সমস্ত বিষয় অতি জরুরি, তো আমরা যদি আমরা পাবো জমির যে দলিল থাকবে, দলিল নাম্বার পাবো, ভলিউম নাম্বার, দলিলের সারসংক্ষেপ, দলিল দাতা, দলিল গ্রহীতা, সম্পত্তি ন্যূনতম 25 বছরের মালিকানা বিবরণ, ক্রেতার হারাহারি, বিক্রেতার হারাহারি, দলিল সম্পাদনের তারিখ, সম্পত্তির তফসিল, সম্পত্তির চৌহদ্দি, সম্পত্তির নকশা, সাক্ষী। তো এটা যদি আমরা একটা দলিল ধরি, তো এখান থেকে আমরা কীভাবে পাবো, অর্থাৎ এই যে বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করলাম, এবং দলিল নাম্বার। তো দলিল নাম্বার দেখুন, দলিলের ডান পাশেই উপরে দেখবেন এখানে দলিল নাম্বার। অনেক ক্ষেত্রে দলিল নাম্বারগুলো এইভাবে দেওয়া থাকে, যেমন এই নাম্বারটি, সাধারণত এই নাম্বারটি, যেমন 33, 72, 18 অথবা 17, এই ধরনের নাম্বার দেওয়া থাকে। তো যখন এই ধরনের নাম্বার দেওয়া থাকবে, যেমন 33, 72, 18, তাহলে আপনি বুঝে নেবেন দলিলটি 2018-তে সম্পাদন হয়েছে। তো প্রথমে আপনারা পেয়ে যাবেন দলিল নাম্বার এবং বাম পাশে পাবেন ভলিউম নাম্বার। ভলিউম নাম্বার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যখন পুরনো দলিলগুলোর ক্ষেত্রে, যেমন 33, 88, এক্ষেত্রে অবলিক দিয়ে লেখা থাকে যেই সালে দলিলটি সম্পাদন হয়েছে সে সালের ইয়েটা দেওয়া থাকে, তো বুঝে নেবেন এই সালে দলিলটি সম্পাদন হয়েছে। এরপরে যে বিষয়টা থাকবে দলিলের সার সংক্ষেপ। তো দলিলের সার সংক্ষেপে যেখানে দলিলের সার সম্পর্কে যেটা পাবেন, এখানে দলিল দানপত্র কিনা বা দলিলের প্রকৃতি, সেটা সাফ কলা কিনা, দান কলা বা হেবা, এই সমস্ত দলিলের প্রকৃতি এখানে দেওয়া থাকবে দলিলের সার সংক্ষেপে, এবং যে মৌজার সেটা দেওয়া থাকবে, ইউনিয়ন এবং উপজেলা জেলার নাম। এবং তার নিচে পেয়ে যাবেন হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, অর্থাৎ কতটুকু সম্পত্তি এই দলিলে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা, এবং জমির শ্রেণী। এরপরে পৃষ্ঠে যেটা পাবেন দলিল গৃহীতা, অর্থাৎ যে জমিটি ক্রয় করলো তার নাম ঠিকানা থাকবে, এবং দলিল দাতা, তারপরে তার নাম ঠিকানা এখানে দেওয়া থাকবে। এখানে দুইজন, যেহেতু জমির হারাহারি অর্থাৎ বিক্রেতার হারাহারি দুইজন, সেক্ষেত্রে এখানে দুইজনের নাম দেওয়া রয়েছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করছি, সম্পত্তির ন্যূনতম 25 বছরের মালিকানা বিবরণ, অর্থাৎ এখানে দেখবেন তৃতীয় পৃষ্ঠাতে সম্পত্তির ন্যূনতম 25 বছরের মালিকানা বিবরণ। এখানে যে বিষয়টা আপনারা দেখবেন, অর্থাৎ 25 বছরের মধ্যে সম্পত্তিটি কতবার হস্তান্তর হয়েছে, এখানে তার পিঠ দলিল নাম্বারগুলো পেয়ে যাবেন, কত সালে দলিল জমিটি বিক্রি হয়েছে, যতবার বিক্রি হবে, অর্থাৎ 25 বছরের মধ্যে প্রতিটার পিঠ দলিল নাম্বার এখানে পাবেন এবং তারিখ সহ পেয়ে যাবেন। এরপরে পৃষ্ঠাতে যেই বিষয়গুলো পাবেন জমির, আমরা এখানে উল্লেখ করছি ক্রেতার হারাহারি। হারাহারি বলতে অর্থাৎ ক্রেতা কয়জন, হারাহারি শব্দটার অর্থ হচ্ছে কয়জন আর কি, ক্রেতা কয়জন, বিক্রেতার হারাহারি অর্থাৎ হচ্ছে বিক্রেতা কয়জন। তো এখানে ক্রেতা একজন, তাই একজনের নাম দেওয়া থাকবে, এবং বিক্রেতা হচ্ছে দুইজন, দুইজনের নাম দেওয়া রয়েছে। তো আপনারা এখানে যদি দলিল বের করেন, তখন আপনারা এটা ক্রেতার হারাহারি এবং বিক্রেতার হারাহারি পেয়ে যাবেন। তারপরে আমরা যে বিষয়টা উল্লেখ করছি, এখানে দেখবেন দলিল সম্পাদনের তারিখ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ দলিল রেজিস্ট্রেশনের তারিখ একটা, সম্পাদনের তারিখ একটা। তো দেখুন দলিলের প্রথম পৃষ্ঠাতে এখানে একটা জিনিস আমার ছুটে গেছে, অর্থাৎ বলতে ভুলে গিয়েছি, দেখুন একটা তারিখ দেওয়া রয়েছে, অর্থাৎ
28/6/2018, অর্থাৎ 28/6/2018 এই দলিলটি সম্পাদন হয়েছে, এবং 28/6/2018 এটা দলিল সম্পাদনের তারিখ, দলিল রেজিস্ট্রেশন, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের তারিখ, এটা সম্পাদনের তারিখ। আপনি চাইলে এই দলিলটি আর আগেও রেডি তৈরি করে রাখতে পারবেন। এখানে যেটা ডেট তারিখ দেওয়া থাকবে সেটাই হচ্ছে আপনার দলিল তৈরির তারিখ এবং রেজিস্ট্রেশনের তারিখ, অর্থাৎ সাব রেজিস্ট্রেশন অফিসে যেদিন গিয়ে আপনি দলিলটি রেজিস্ট্রেশন করছেন সেদিনকার ডেটটা এই জায়গায় দেওয়া থাকবে। তাহলে আমরা যেটা পাবো, ক্রেতার হারাহারির পরে দলিল সম্পাদনের তারিখ এবং সম্পত্তির তফসিল। তফসিলটা হচ্ছে সম্পত্তিটির কোথায় অবস্থান, অর্থাৎ কোন জেলা, উপজেলা, ইউনিয়ন, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া থাকবে। এরপরে হচ্ছে সম্পত্তির চৌহার্দি। চৌহার্দি আমরা এখানে উল্লেখ করছি, সম্পত্তির চৌহার্দি। চৌহার্দি হচ্ছে এই সম্পত্তিটির উত্তর, পূর্ব, পশ্চিম, অর্থাৎ আমরা কোনো যদি জমি ধরি সেটার যদি উত্তর ধরি, উত্তর, দক্ষিণ, এটা যদি দক্ষিণ ধরি, এটা পূর্ব যদি ধরি, এটা পশ্চিম, এটা পশ্চিম, তো এই সম্পত্তির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে কে অবস্থান করছে তাদের এখানে চৌহদ্দিতে নাম উল্লেখ করা থাকবে। আরও অনেক বিষয় রয়েছে দলিলে, সেগুলো খুঁটিনাটি বিষয় আপনার চাইলে পড়ে নিতে পারবেন, তবে মূল বিষয় এগুলোই। এগুলো আপনাকে একটি দলিল সম্পর্কে যখন জানবেন তখন আপনাকে অবশ্যই এই বিষয়গুলো জেনে নিতে হবে। এরপর হচ্ছে সম্পত্তির নকশা, অর্থাৎ আপনি ধরুন একটি দাগের, যেমন 542 দাগ, 542 দাগ থেকে আপনি কোন অংশটুকু কোথা থেকে আপনি ক্রয় করছেন সেটা এখানে মার্ক করে দেওয়া হবে দলিলের মধ্যে, অর্থাৎ নকশা আকারে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাক্ষী, অর্থাৎ দলিলের কে সাক্ষী হলো তাদের এখানে বিবরণ দেওয়া থাকে, অর্থাৎ আপনার পার্শ্ববর্তী যদি সম্পত্তিটির দলিল আপনি যাচাই করেন সেক্ষেত্রে আপনি হয়তো এই লোকগুলোকে চিনবেন কে কে দলিলের সাক্ষী হয়েছে। এই ছিল মোটামুটি দলিলের বিষয়, অর্থাৎ দলিলের গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা এদিকে যদি একটু চলে আসি, তো এখানে আমাদের যেটা থাকবে হলফনামা। এই হলফনামার বিষয়টা আমরা এখানে পেপারে উল্লেখ করিনি। হলফনামা, হলফনামাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, হলফনামা, তো আপনারা চাইলে হলফনামা দেখে নিতে পারেন। তো এই হলফনামাতে এখানে জমি বিক্রেতার, অর্থাৎ শর্তাবলী দেওয়া থাকে, সে কী কী, ক্রেতারও শর্তাবলী দেওয়া থাকে, সে সময় সম্পত্তিটি ক্রয় করার পর কী করতে পারবে না, কী কী করতে পারবে না, এখানে একটা হলফনামা দেওয়া থাকে। তো এই ছিল মোটামুটি দলিলের বিষয়বস্তু, অর্থাৎ একটি জমির দলিল আপনার যে সমস্ত বিষয় থাকে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো। আরও কিছু বিষয় রয়েছে, যেমন এখানে দেখতে পাবেন দলিলের যে জমি বিক্রেতা তাদের সাইন দেওয়া থাকে, প্রতিটা পেজে সাইন দেওয়া থাকবে এখানে এই এই জায়গাতে। তো এই সাইনগুলো দেখে নেবেন, সাইনগুলো ঠিক আছে কি না দেওয়া থাকবে, এবং দলিলের অপর পৃষ্ঠায় এবং শেষ অংশে এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন প্রথম পৃষ্ঠার নিচেও এখানে দেওয়া থাকে, অর্থাৎ দলিল যে সম্পাদন করছে, অর্থাৎ দলিল যে লিখছে তার বিবরণ এখানে দেওয়া থাকে। এগুলো আপনারা দেখে নিতে পারবেন, এখানে জমি বিক্রেতার টিপস এগুলো দেওয়া থাকে। তো যাই হোক, এই ছিল মোটামুটি বিষয়, অর্থাৎ একটি জমির দলিলে দলিলের বিষয়বস্তু। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে ভূমি সংক্রান্ত সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।